অন্তর্বর্তীকালীন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। 15 সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন মংসুই চৌধুরী অপু। পার্বত্য মন্ত্রণালয় থেকে পাঠানো ফ্যাক্স বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। অন্তর্বর্তীকালীন পরিষদ চেয়ারম্যান হিসেবে কংজুরি চৌধুরী স্থলাভিষিক্ত হবেন মংসুইবু চৌধুরী অপু। বৃহস্পতিবার পার্বত্যচট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সজল কান্তি বণিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। নতুন পুনর্গঠিত পরিষদে একজন উপজাতি চেয়ারম্যান এবং চাকমা মারমা ত্রিপুরা ও বাঙালি অউপজাতি থেকে 3 জন করে সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া উপজাতীয় এবং অউপজাতিদের মধ্য থেকে আরও 2 জন নারী সদস্য মনোনীত করা হয়। মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা পরিষদ পুনর্গঠন নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটল। পুনর্গঠিত নতুন সদস্য হিসেবে স্থান পেয়েছেন জনাব নির্মলেন্দু চৌধুরী, পঙ্কজ সিং চৌধুরী, আশুতোষ চাকমা, মোহাম্মদ আব্দুজ্জাব্বার, রেমরাচাই চৌধুরী, খকনেশ্বর ত্রিপুরা, পার্থ ত্রিপুরা জুয়েল এবং শতরূপা চাকমা। নতুন সদস্য হিসেবে স্থান পেয়েছেন জনাব শুভমঙ্গল চাকমা, নীলোৎপল খিসা, মাইনুদ্দিন, হিরঞ্জয় ত্রিপুরা, মেমং মারমা এবং শাহিনা আক্তার। পরিষদের এই 30 বছরের ইতিহাসে 9 জন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নিযুক্ত হলেন। 1989 সালের 25 জুন খাগড়াছড়ি স্থানীয় সরকার পরিষদ হিসেবে এর যাত্রা শুরু হয়েছিল। শান্তি চুক্তির পর এটি পার্বত্য জেলা পরিষদ হিসেবে পুনর্গঠন করা হয় এবং অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান সিস্টেম চালু করা হয়। আগে সে একইভাবে রাঙামাটি বান্দরবন পার্বত্য জেলা পরিষদও পুনর্গঠন করা হয়েছে। Thank you.